ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ব ঘোষিত 12 নভেম্বর কিন্তু তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিয়েছিল ঘোষণা করা হলে সেটি নির্বাচন কমিশন গণমিছিলটি শুরু হলেও সেটি বাইতুল মুকাররমের উত্তর গেট পার হয়ে পাল্টন মোড় বিজয়নগর পানিট্যাঙ্কির মোড় নাইটিঙ্গেল মোড় কাকরাইল মোড় দিয়ে সেটি কিন্তু ব্যারিকেড দিয়ে এখানে অবস্থান নেয় এবং ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সাথে কথা বলে তারা এখান থেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ইসলামী আন্দোলনের নেতাকর্মীদেরকে এখান থেকেই ফিরে যেতে রাজি করাতে সক্ষম হয়, যার ফলে ইসলামী আন্দোলন